সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি কথা বলতে যাচ্ছি ফাইবারে নিউ সেলারদের অ্যাকাউন্ট কেন অ্যাপ্রুভ করতেছে না এবং কী কী কাজ করলে আপনাদের ফাইবার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করবে, সেই সম্পর্কে আজকে আমি কথা বলতে যাচ্ছি। তো আমি আজকে টোটাল তিনটা স্টেপ বলবো বা তিনটা স্টেপে আমি কাজ দেখাবো, যে তিনটা স্টেপ আপনারা ফলো করলে আশা করি যে আপনারা ফাইবারের প্রোফাইল অ্যাপ্রুভ করাতে পারবেন এবং আপনারা খুব দ্রুত এখানে অ্যাকাউন্ট করে গিগ পাবলিশ করতে পারবেন। তো বিষয়গুলো কি সমস্ত ক্লাসটুকু ধৈর্য সহকারে দেখলে আশা করি যে আপনারা বুঝতে পারবেন, এবং যাদের আইপি প্রবলেম বা ল্যাপটপের প্রবলেম তারাও এই বিষয়টা জানার পরে আশা করি যে আপনাদেরও অ্যাকাউন্ট করা নিয়ে আর কোনো প্রকার প্রবলেম হবে না। তো আজকে ক্লাসের ভিতরে অনেক কিছু থাকতেছে, তো চলুন আমরা শুরু করি। তো এখানে ধরেন আমি একটা ক্যাটাগরিতে লিখে সার্চ করছি হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার। এখানে আমি এই কথাটা লিখে সার্চ করার পরে আমি যে কোনো একটা গিগে যাব, ধরেন আমি এই গিগটাতে আমি ক্লিক করব। তো আমি ক্লিক করলাম, দেখি তারা কীভাবে প্রোফাইলটা সাজাইছে এটা আমরা একটু লক্ষ্য করব। তো আমি দেখেন তার এখান থেকে তার নামের উপর ক্লিক করলাম, দেখতে পাচ্ছি এখানে লেখা আছে সোশ্যাল মিডিয়া ম্যানেজার এক্সপার্ট। তিনি হচ্ছে সোশ্যাল মিডিয়ার সার্ভিস দিতেছে ফাইবার মার্কেট প্লেসে। তো তার সার্ভিসটা হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজ করবে বা মার্কেটিংয়ের কাজ করবে। তো তার যে শর্ট স্টোরিটা আছে এটার সাথে কিন্তু হুবাহুব তার নিচের যে ডেসক্রিপশনটা আছে এটা কিন্তু হুবহুব মিল আছে। প্রথম লাইনে কিন্তু পরিষ্কার করে বলে দিছে যে তিনি কি করবে বা তার এক্সপার্টটা কিসের জন্য বা তিনি কি বিষয়ে এক্সপার্ট বা তার কাজটাকে, এটা কিন্তু সমস্ত কিছু সবাই পরিষ্কার করে বলছে। তো আপনারা যখন অ্যাকাউন্ট করবেন তখন অবশ্যই আপনার হেডলাইনের সাথে আপনার ডেসক্রিপশনটা অবশ্যই মিল রেখে তৈরি করতে হবে। এখন হেডলাইনে দিয়েছেন ওয়ার্ডপ্রেস ডেভেলপার আর গি মানে অনেকটা কপি করে ডেসক্রিপশন লিখছেন যে আই এম ডিজিটাল মার্কেটার, তাহলে তো দুইটা অন্যরকম হয়ে গেলো এবং কোয়ালিটিফুল কিন্তু কাজ হইল না, আপনার অ্যাকাউন্টটা কিন্তু কোয়ালিটিফুল হইল না। তাহলে আপনাকে ফার্স্ট কাজ করতে হবে এগুলো লক্ষ্য রেখে আপনাকে অ্যাকাউন্টটা করতে হবে। দেন তারপরে কি তিনি কি করছে, তারপরে তিনি এই সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার হিসেবে কিন্তু তিনি গিগুলো পাবলিক করতেছে। তিনি এখানে গিগটা যে খুব একটা কোয়ালিটিফুল তা না, এখানে কথা হচ্ছে তিনি তার সার্ভিসটাকে প্রথমেই তুলে ধরছে, তিনি সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের কাজ করবে এবং তিনি গিগটা পাবলিশ করছে। আপনারাও যখন গিগ বানাবেন সাথে সাথে এইগুলো করবেন। আপনি যে রিলেটেড সার্ভিস দিতেছেন বা যে রিলেটেড প্রোফাইল তৈরি করছেন ওই রিলেটেড সার্ভিসগুলোই প্রথমে দিবেন, তারপরে বাকি সার্ভিসগুলো মাল্টিপল বা ভ্যারাইটি সার্ভিস আপনি দিতে পারেন। তো আশা করি বিষয়গুলো প্রথম স্টেপের বিষয়গুলো বোঝা গেছে। তো প্রোফাইল তৈরি করার সময় কী কী দিক নির্দেশনা মানতে হবে এগুলো আমি একটা ভিডিওতে বলছি, যদি চান ওইটা আমি লিঙ্ক করে দিব অথবা কমেন্টে পিন করে দিব। তো ওইটা নিয়েও একটু দেখলে আশা করি আর কোনো সমস্যা হবে না। আজকে তিনটে স্টেপ ফলো করেন তাহলেও অ্যাকাউন্ট করতে পারবেন, সমস্যা নাই। তো একটা স্টেপ গেল, এবার সেকেন্ড স্টেপ হচ্ছে আমাদের সবথেকে বড় প্রবলেম। কেউ কেউ ফাইবারে আইসে অনেক বছর আগে অ্যাকাউন্ট করছে বা তার পিসি থেকে অ্যাকাউন্ট করা হয়েছে বা তার আইপি থেকে কেউ একজন অ্যাকাউন্ট করছে, করার পরে এখন তার অ্যাকাউন্ট ওইখান থেকে অ্যাপ্রুভ নিচ্ছে না বা পূর্বের অ্যাকাউন্টের কারণে তিনি আর এখন অ্যাকাউন্ট খুলতে পারবে না। তো এই ক্ষেত্রে তো সমস্যা হয়ে গেল। অনেকে আছে কি স্কিল টেস্টে ফেল করছে, ফেল করে দেখা যায় 90 দিন বসে থাকবে, তো সেই জন্য দেখা যায় যে তারা নতুন আরেকটা প্রোফাইল তৈরি করে, সেক্ষেত্রে প্রোফাইল অ্যাপ্রুভ করে না। তো অনেক কারণ থাকে, এই আমি মোটামুটি তিনটা চারটা কারণ বললাম, যে অনেকে আছে দুইটা তিনটা অ্যাকাউন্ট ইউজ করে, এখন আর সেটা করা যাবে না। এখন আপনাকে আপনার একই আইপি অ্যাড্রেস থেকে বা একটা ল্যাপটপ থেকে একটার উপরে অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন না বা অ্যাকাউন্ট করতে পারবেন না। যদি বেশি করেন সেই ক্ষেত্রে আপনাকে প্রবলেম আপনাকে ধরে ফেলবে ফাইবার, ধরে কিন্তু আপনার অ্যাকাউন্টটাকে বলবে যে আপনার অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হচ্ছে না বা সেলার অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল না বা অ্যাপ্রুভ হচ্ছে না, নট অ্যাপ্রুভ, এরকম কিছু লেখা আসবে। তো আপনি যদি অ্যাকাউন্ট করতে চান বা এরকম প্রবলেম যদি আপনি করে থাকেন বা পূর্বের অ্যাকাউন্টগুলো করে থাকেন তাহলে এখন কী করবেন, বা আপনার ল্যাপটপ থেকে অ্যাকাউন্ট করছেন বা আপনার আইপি অ্যাড্রেস থেকে অ্যাকাউন্ট করছেন তাহলে এখন আপনারা কী করবেন? এখন দুইটা সিস্টেম আছে এটা করার জন্য। প্রথমত আপনি এখানে লিখবেন মাই
আমি পুরাটাই বলবো, সমস্যা নেই, একটু ধৈর্য সহকারে দেখতে হবে। এখানে লেখেন মাই আইপি অ্যাড্রেস, এখানে ক্লিক করেন। এখানে দেখেন একটা আইপি অ্যাড্রেস আছে, এটা মাই হট ইজ মাই আইপি অ্যাড্রেস। তো আমার আইপি অ্যাড্রেস কি, এখানে একটা আইপি অ্যাড্রেস আছে, এটা হচ্ছে আপনার কম্পিউটার বা ইন্টারনেট কানেকশনের আইপি। এই আইপিটা কিন্তু আপনার ফাইবার কিন্তু ওই ধরে রাখে যে আপনি কোন আইপি থেকে বা কোন কম্পিউটার থেকে অ্যাকাউন্টটা করছেন, সেটা কিন্তু ফাইবারের কাছে একটা লিস্ট থাকে। তো আপনি যখন অ্যাকাউন্ট করবেন তখন অবশ্যই এই আইপিটার মেয়েদের অ্যাকাউন্ট করতে পারবেন না। তাহলে আপনাকে কী করতে হবে, আপনাকে একটা কম্পিউটারের ভিতর থেকে বা একটা সার্ভার থেকে আপনাকে মূলত একটা কম্পিউটার তৈরি করতে হবে, বা বলতে পারেন একটা আইপি সিস্টেম করতে হবে যেটা আপনার আইপিটা ধরতে পারবে না, বা আপনার একটা নতুন একটা কম্পিউটার তৈরি হবে অনলাইনে, ভার্চুয়াল কম্পিউটার যেটা বলে থাকি, এরকম একটা কম্পিউটার তৈরি করতে হবে। চলুন আমরা দেখি কোনটাতে করবেন। এরকম অনেক বড় বড় টুলস আছে বা সফটওয়্যার আছে, ওইগুলো টাকাতে কিনতে হবে। আপনি চাইলে গো লগিং দিয়েও করতে পারেন। গো লগিং এটা লিখে সার্চ করবেন। তো এটা অনেকে আছে যারা ফাইবারে মাল্টিপল অ্যাকাউন্ট করার জন্য এই কাজগুলো করে, কারণ আমার অলরেডি 7টা অ্যাকাউন্ট আছে, সেই জন্য আর ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি আমরা কীভাবে অ্যাকাউন্ট ব্যবহার করি বা কীভাবে অ্যাকাউন্ট করি। তো এই হচ্ছে কাহিনী। তো গো লগিংয়ে চলে আসবেন, আসার পরে এখানে দেখেন সাইন আপ প্ল্যাকার্ট আছে, আপনি এখান থেকে সাইন আপ করবেন। এটা একদম সিম্পল, এখানে আপনাকে জাস্ট সাইন আপ করার পরে একটা নতুন একটা তৈরি হবে, উইন্ডো তৈরি হবে। এখানে বলতেছে গো লগিং কি আপনি সাইন আপ করবেন, হ্যাঁ এখান থেকে আপনার যদি অ্যাকাউন্ট থাকে সেটা এখানে অ্যাকাউন্ট করে দিবেন, আর যদি না থাকে তাহলে লিখবেন ডু নট হ্যাভ অ্যাকাউন্ট। তো আমি এই নিচেরটাতে ক্লিক করব, এখানে লিখে আমি যে কোনো একটা মেল দিয়ে দিলাম, ধরেন আমার এই একটা মেল, ধরেন আমার এগুলো মেল কোনো দিন আবিষ্কারই হয় নাই, বুঝছেন, জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য একটা মেল এমনি জেনারেট করলাম। এখানে রিয়েল মেল দেওয়ার প্রয়োজন হয় না, বুঝছেন ব্যাপারটা। এখানে আপনি একটা নিজের মতো করে একটা নাম দিয়ে দিবেন, এখানে কোনো ভেরিফিকেশন কোড আসে না, জাস্ট ভার্চুয়াল একটা আমরা উইন্ডো তৈরি করতেছি, মানে কম্পিউটার তৈরি করতেছি। তো এখানে এরকম আসবে, তো আপনি যে কোনো একটা চুজ করতে পারেন। আমি ধরেন ফেসবুক পিপল একটা দিয়ে দিলাম, এমনি একজন দিয়ে দিলাম, ইয়েস আইপি ইয়েস, অথবা ইয়েস নো, যেটা খুশি দিতে পারেন, ইউটিউব হ্যান তেন। তো আমি ধরেন ইন্টারনেট একটা দিয়ে দিলাম, আপাতত আদার্স ইউজ করতে পারেন, অথবা আদার্সে যদি সমস্যা করে তাহলে একটা দিয়ে দেন, হয়ে গেল। তো আপনার এখানে অ্যাকাউন্টের এখানে একটা সফটওয়্যার ডাউনলোড হচ্ছে, এটা আপনি ক্যান্সেল করে দিতে পারেন, এটার কোনো কাজ নাই। তো আমরা এখান থেকে সরাসরি প্রোফাইলে ব্যাক করব। প্রোফাইলে ব্যাক করার পরে এখানে দেখতে পারবো যে আমাদের অনেকগুলো প্রক্সি তৈরি হয়ে গেছে। হ্যাঁ, আমরা এখান থেকে যে কোনো একটা প্রক্সি রান করতে পারি। ধরেন আমি এটাতে রান করি, দেখি রান হয় কি না। ওকে, আমি রান করি, আমাদের কয়েক সেকেন্ড সময় লাগতে পারে, কারণ এই সাইটগুলো একটু স্লোলি কাজ করে, যদিও আবার অনেকেরই ইন্টারনেট কানেকশন দুর্বল থাকলে এটার কাজ খুব একটা করতে পারে না। দেখেন আমাদের এটা রান হয়ে গেছে, একটা উইন্ডো বা একটা ভার্চুয়াল কম্পিউটার। তো আমরা এখান থেকে ভিউতে ক্লিক করতে পারি, ভিউতে যাদের আইপি প্রবলেম বা কম্পিউটারের প্রবলেম তারা এইটা দিয়ে কাজ করতে পারেন। এখানে দেখেন আমাদের একটা কম্পিউটার তৈরি হয়েছে এবং এখানে একটা ব্রাউজার ক্রিয়েট হয়েছে। তো আমি এখানে লিখতে পারি মাই হট ইজ মাই আইপি, এটা লিখে আমি সার্চ করি আইপি অ্যাড্রেস। তো এখানে ওকে একটা দিয়ে দিলাম, দিয়ে এবার আমি দেখতে পারি যে আমার আইপি অ্যাড্রেসটা কত। ওকে, হট ইজ মাই আইপি, ওকে আইপি অ্যাড্রেস আমি এখানে ক্লিক করি, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, এগ্রি দেখেন এখানে বলছে 19। ওকে, এখানে আমার আইপি আছে হচ্ছে কত, 96, আর এখানে আইপি আসছে হচ্ছে 59। এটা রিসার্চ আরেকটু ভালো করে দেখতে গেলে আপনি দেখতে পারবেন, দেখেন যে আসলে মিল আছে কিনা, এই সাইটে আসলেই আমার আইপি অ্যাড্রেসটা কি লুকাইছে কিনা, সেটা দেখার জন্য আপনি আরও কিছু দেখতে পারেন সাইট, যে আপনার আইপি চেঞ্জ হয় কিনা। দেখেন 59 ওইখানে আর এখানে কিন্তু সেম আসলো, ঠিক আছে, তার মানে আপনার আইপিটা সেম চলে আসলো। তো দুইটা কিন্তু সেম হইল না, মানে আমার ব্রাউজারে যেটা হইলো কিন্তু এখানে কিন্তু সেম হইল না, কিন্তু এই ব্রাউজারের ভিতরে বা এই কম্পিউটার থেকে যে আইপিগুলো হচ্ছে সেগুলো কিন্তু সেম আইপি, ঠিক আছে। কিন্তু আমার এখানে যখন আইসে রিপ্লেস করতেছি বা দেখতেছি তখন কিন্তু আমার আইপিটা এক হইল না। তো আপনি এখানে কষ্ট করে যায় আপনার একটা জিমেল অ্যাকাউন্ট লগ ইন করতে পারেন, অথবা না করলেও সমস্যা নেই, অথবা করতে পারেন, করে আপনি এখান থেকে ভেরিফাই করে
আপনি সব কিছু কমপ্লিটলি করতে পারেন, করে তারপরে আপনি কিন্তু গিগ পাবলিশ করতে পারেন সাথে সাথে, অ্যাপ্রুভ হইলে হইলো, না হইলে কিন্তু আবার করতে পারবেন। কিন্তু অবশ্যই সব কিছু মিল রেখে করলে তাহলে কিন্তু দ্রুত আপনার অ্যাকাউন্টে অ্যাপ্রুভ হয়ে যাবে, ঠিক আছে? এটা নিয়ে টেনশন করার দরকার নাই, আপনি এই কাজটুকু করতে পারেন। আর যদি এটা যদি কারো কোনো প্রবলেম হয় তাহলে আপনাদের আরেকটা সিস্টেম আছে, সেটা হচ্ছে আইপি প্রবলেম বা কম্পিউটার প্রবলেম যদি হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা আপনার ফ্রেন্ড বা পাড়ার প্রতিবেশী যদি কারো কোনো ল্যাপটপ থাকে বা কম্পিউটার থাকে তার ওইখানে যেতে পারেন এবং তার আইপি অ্যাড্রেস থেকে, অথবা যদি তার ইন্টারনেট না থাকে আপনার মোবাইলের হটস্পট দিয়ে আপনি তার সাথে তার কিন্তু কম্পিউটার থেকে বা তার মোবাইল থেকে আপনি কিন্তু ইয়া করতে পারেন, ফাইবার অ্যাকাউন্ট করে আনে, তারপরে কিন্তু সব কিছু গিগমিক পাবলিশ করার পরে তারপরে আপনি অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পরে আপনি আপনার কম্পিউটারে নিয়ে আসতে পারেন, তাহলে কিন্তু সমস্যা হবে না। তো আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন। এবং আরেকটা যে স্টেপটা আছে সেটা হচ্ছে আপনাকে টোটাল কথা হচ্ছে যদি আপনি মনে করেন যে সব কিছু ঠিকঠাক আছে তাহলে আপনার আইডি কার্ড ভেরিফিকেশনটা ভালো করে করবেন, মানে আইডি কার্ডের সাথে হুবহু মিল রেখে আপনি সমস্ত কিছু করার ট্রাই করবেন। সেটা আপনার নামে যদি অ্যাকাউন্ট করে থাকেন সেটা হবে না, আপনার ফ্রেন্ড সার্কেল যদি গার্লফ্রেন্ড মালফ্রেন্ড থাকে সেগুলোকেও ব্যবহার করতে পারেন, সমস্যা নাই। তো এগুলো করলে আশা করি যে আপনি মোটামুটি একটা সমাধানে পৌঁছাবেন এবং আশা করি যে এই প্রবলেমটা আর হবে না। যদি তারপরেও যদি কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই আমার কমেন্টে কমেন্ট করতে পারেন, তাহলে আমি এই বিষয় নিয়ে আর একটু ডিসকাস করতে পারি আপনাদের সাথে। তো আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।